জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার শতবর্ষে আবৃত্তি হলো শতকণ্ঠে। স্বপ্নের বাংলাদেশ সংগঠনের আয়োজনে বাঙালি চেতনার এই কবিতা আবৃত্তিতে অংশ নেন 10 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। আজ থেকে ঠিক 100 বছর আগে মাত্র 22 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন। তার এই কবিতা বাঙালি চেতনার উৎস হিসেবেই কাজ করেছিল মহান মুক্তিযুদ্ধে। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা ও স্বপ্নের বাংলাদেশের পরিচালক অপু শহীদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভ উদ্বোধন বিদ্রোহী সর্বকালের বিদ্রোহী সত্তা। প্রথমেই তুষ্টির বিদ্রোহী কোরিওগ্রাফি। নজরুলের দহিত্র খিলখিল কাজী ও 10টি বিশ্ববিদ্যালয়ের 100 ছাত্রছাত্রীর বিদ্রোহী কবিতাটি আবৃত্তি। এরপর পিস মিউজিক্যাল ব্যান্ডের বিদ্রোহী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।